এটা গুরুত্ব দেন নিজে কাজটা করতে হবে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ লাইভ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও আমার স্নেহের ছাত্র ভাইরা ক্লাসের পড়ার পাশাপাশি চর্চামূলক অনুশীলনমূলক প্র্যাকটিস যেটা আমরা বলি সেটা করতে হবে এটা না করা পর্যন্ত কোনো ভাষা আয়ত্তে আসবে না আমরা মাতৃভাষা বাংলাকে যখন আমরা বলি ছোট বাচ্চা মনে করেন আমার ছোট ছেলেটা দেখেন না এটা কি এটা কি সব সময় বলে সে কি বোঝে বোঝে না কিন্তু বলতে বলতে এমনিতেই জেনে যায় তাই না তো ঠিক ভাষাটা যতক্ষণ পর্যন্ত না আপনি অনেক চর্চা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না তো আমরা ক্লাসে গ্রামার শিখি ক্লাসে গ্রামার শিখি সেগুলোর প্রয়োগ করব এগুলো ক্লাসে কিন্তু কেগুলো যে আবার গ্রামার ছাড়া হবে তা না এই যে সামান্য কথা বি প্রেজেন্ট ফর্ম এই বি সমান সমান মূলত মুক্তাদার খবর হয় আর এটা মূলত মুক্তাদা খবরটাই মূলত ক্রিয়া বি বিহীন বাক্য এটা আমাদের এখন মাথায় বুঝে আসুক আর না আসুক মুক্তাদা খবর উদ্দেশ্য বৃদ্ধে এটাই যে ক্রিয়াবিহীন বাক্য এই সামান্য কথা বাংলাদেশের কোনো বইয়ে এখনও পর্যন্ত কেউ কোনো দিন লেখেনি আপনাদের মাথায় আজ থেকে চার ক্লাস পরে ঢুকবে ইনশাল্লাহ এভাবে যেমন আগে পড়ে মুখস্ত করার পরে বুঝে তারপরে পড়তে হয় ঠিক তেমনি এটা আগে প্রথমে পড়তে হবে তারপরে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো এটার কেন এরকম হচ্ছে আপনারা খাতায় উঠিয়ে নেন বলেন বি হওয়া আমরা এখানে কয়েক লক্ষ্যবার নিজেরাই পড়ব কারণ এটা মাতৃভাষার মতো মূলত আলোচনা করার ক্লাস এক্সট্রা করে ক্লাস ভাষা শিক্ষার ক্লাস এখানে একই সাথে গ্রামার অ্যাকসেন্টেন্স উচ্চারণ এবং নিয়ম এবং অনেক চর্চা হবে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে তিন দিন করে একদিন দুই দিন আমি নিব একদিন ইংলিশ নিব একদিন আরবি নিব শনিবার আর বুধবার তাই না শনিবার আর বুধবার করে আমি শনিবার করে ইংলিশ নিব বুধবার করে শুধু আরবি নিব আরবির সাথে ইংলিশের মিল দিয়ে আপনাদের লেখিয়ে দিব বুঝাবো আবার যেদিন ইংলিশটা বিশেষ করে চর্চা করব সেদিনও ইংলিশের সাথে আরবিটা বুঝাবো ইংলিশের সাথে আরবিটা বুঝিয়ে দেব আর যে জিনিসটি মূলত প্রধান লক্ষণেও সেটা হচ্ছে অনেক চর্চা করবো ইনশাআ আল্লাহ তো এই যে বি মানে হওয়া এই পড়াটা বেশি বেশি করে পড়তে হবে তাহলে বলেন বি হওয়া বি হওয়া বি হওয়া বি হওয়া দেখেন এই হওয়া থেকে বলেন হই হ হই হওয়া এটা হচ্ছে একটা ক্রিয়া তাই না এটা একটা ক্রিয়া এখান থেকে এই হওয়াতে এই যে হই হও লব আছে লব নয় আমার যারা ছাত্র তারা তো আপনারা জানেন তাহলে এটা বর্তমান রূপ তাই না লব ছাড়া বর্তমান সব কিছু ইনশাল্লাহ এক এক করে শেখাবো কোনো ভয় নেই কিন্তু প্রথমের পড়াগুলো যেহেতু আমি কথা বলবো আরবিতে ইংলিশে বোঝানোর সময় প্র্যাকটিস করব এই জন্য যেই বাক্যটা ইংলিশে সত্তর পারসেন্ট ব্যবহার হয় আমরা যেই কথাগুলো বলছি এই কথাগুলো অনুবাদ করলে সত্তর পার্সেন্ট বাক্য মূলত ব্যবহৃত হয় বিভাব দিয়ে এই জন্য এই বি ভার্বটা আমাদের সবার প্রথমে জানতে হবে আর এটার ওই মজা কারণ বি ভার্বে আপনারা জানেন পৃথিবী উল্টা গেলেও ক্রিয়া ছাড়া ক্রিয়া ছাড়া ইংলিশে বাক্য হয় না কিন্তু কে যে বাংলাতে দেখেন এই হই হও হয় এটা গোপন থাকে এই যে দেখেন গোপন থাকে এই হই হও হয় এটা গোপন থাকে বাংলাতে আর আরবিতে বাংলা ভাষায় আর আরবিতে কি থাকে গোপন থাকে এই কথাটা বাংলাদেশের এখনো কোনো বইয়ে দেখিনি আমি তাহলে কি কোনো গানী এভাবে চিন্তা করেননি আল্লাহ ভালো জানেন করেছেন কিনা। কিন্তু আমি যেভাবে চিন্তা করেছি বাংলা ভাষায় হই হও হয় এটা গোপন থাকে দেখা যায় না তুমি শিক্ষক মানে কি তুমি হও শিক্ষক এটা সাদা এটা সাদা মানে কি এটা হয় সাদা আমি ভালো মানে কি আমি হই ভালো তাহলে হই হও হয় বাংলা ভাষায় কি থাকে গোপন থাকে আরবিতেও গোপন থাকে সরাসরি আমি ভালো এই যে আমি ভালো আনা যাইয়ে আনা মানে আমি জাইদ মানে ভালো আমি ভালো আনা যাইদ আমি ভালো কিন্তু বাংলা ভাষাতে হই শব্দটা তাহলে এখানে কি আছে গোপন আছে তাহলে আনা জাইদ এখানেও তো হয় শব্দটা গোপন আছে তার মানে মুফতাদার খবর ক্রিয়াবিহীন বাক্য এটা শিরোনাম আকারে লেখে রাখেন আমরা আজকে মনে চর্চা করব ইংলিশটা বেশি করে চর্চা করব তারপরে আমরা আরবিতে দেখব ইনশাআল্লাহ আজকে যেহেতু শুধুমাত্র ইংলিশেরই বিশেষ করে আর সপ্তাহে একদিন ইংলিশ একদিন নিয়া তো যেই বাক্যটা মূলত সত্তর পারসেন্ট হয় সেই বাক্য আমাদেরকে অবশ্যই তাহলে চিন্তা করে জানবো না চিন্তা ছাড়াই জানবো বলেন তো ভুল আপনি কথা বলার সময় চিন্তা করে বলেন না আপনার মনে যা আসে সেভাবে বলেন তো আপনার মন থেকে বলতে হবে তাহলে এই জন্য আপনাকে মূলত মন থেকে বলার চেষ্টা করতে হবে তাহলে মন থেকে বেশি 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 পড়লে এমনি মুখ থেকে বের হয় তো বলেন তো হই হ গোপন থাকে ব্ল্যাকবোর্ড সাদা এখানে কি গোপন আছে ব্ল্যাকবোর্ড হয় সাদা তাহলে ব্ল্যাকবোর্ড ইজ হোয়াইট যেহেতু ইংলিশ ভাষায় কি থাকে না গোপন থাকে না এই যে হয় লাগিয়ে দিব। বাংলা ভাষায় হয়টা গোপন আছে কিন্তু ইংলিশ ভাষাতে তো ক্রিয়াবিহীন মানে ভারবিহীন এই হয় এটা ছাড়া জীবনে হবে না তাহলে এই যে ব্ল্যাক বোর্ড আমরা দেখতে পাচ্ছি মূলত এটা হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড ইজ হোয়াইট হোয়াইট বোর্ড ইজ ভেরি হোয়াইট ঠিক আছে এভাবে ইনশাআল্লাহ আমরা বলতে পারব শতকরা একশো ভাগেরও বেশি বাক্য যদি আমরা অনেক চর্চা করি আর অনেক চর্চা কিভাবে করব এভাবে বলেন বি হওয়া হই হাউ হাই গোপন থাকে বি হওয়া আমি যার আম ইজ আর আম ইজ আর তাহলে এই বিটা বিটা থেকেই মূলত বের হলো কি আম ইজ আর কেন বের হলো কিভাবে বের হলো পরে আস্তে আস্তে পাঁচ ছয় দিন যাক পাঁচ ছয়টা ক্লাস নেই কিন্তু আগে আমরা পড়ে নিই আমি আর তাহলে এই যে দেখেন বাংলাতে তো গোপন আছে তাই না আর আরবিতে কি থাকে গোপন থাকে কিন্তু কি ইংলিশে কি গোপন থাকে ইংলিশে দেখেন বের হয়ে থাকে তাহলে যদি বলি আমি ভালো তাহলে আই এর সাথে আসে আম আই এম গুড আমি ভালো তো এটা আমরা একটু পরেই দেখব আগে বলেন আম ইজার আম হই আম হই আম হই আম হই ইজ হয় 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 ইজ আমাদের বাংলাদেশের মানুষেরা জেকের করতে করতে পাগল হয়ে যায় তাই না গাছেতে লাফিয়ে ওঠে তারপরে বাঁশে লাফিয়ে ওঠে তাই না কিন্তু কয়েকজন বক্তা বলছিল কেউ কিন্তু কই কাঁটার গাছে লাফিয়ে ওঠে না কাঁটার গাছে লাফিয়ে উঠলে ঠিকই বুঝতে পারবে কি মজা হচ্ছে আসলে বাঁশের উপরে লাফিয়ে ওঠে কারণ ওটা একটা খেলাই হতে পারে তো মূলত আমরা জেকের করব। জোরে জোরে জেকের করা ঠিক না তাই না কিন্তু আমরা জোরে জোরে পড়তে পারবো কারণ পড়ার জন্য চেষ্টা করা মূলত কি সোনার কি বলেন আল্লাহ রাসুলের কাছে যখন ওই নাজিল হচ্ছিল আল্লাহ রাসুল তখন দ্রুত পড়ছিলেন আল্লাহ তালা বললেন যে তোমাকে দ্রুত পড়তে হবে না মুখস্থ করতে হবে না জিহ্বাকে দ্রুত চালনা করতে হবে না আমি আল্লাহ তোমাকে জানিয়ে দেব ঠিক আছে তো আমরা তার মানে চেষ্টা করব আল্লাহ রাসুল চেষ্টা করেছেন বলেন এম ইজ আর এভাবে শিখলে একসাথে আমরা আরবিটাও পারবো আবার বাংলাটাও পারবো যতক্ষণ পর্যন্ত না আমরা না জানবো হই হ হয় গোপন থাকে আরবি করতে পারবো না আবার ইংলিশও করতে পারবো না তাহলে বলেন অ্যাম ইজার আর আম ইজ আ আম ইজ আ আমি যা আমি আম হই আম হই ইজ হয় আর হউ আর হউ হই আর হয় হউ হই আর সমান সমান কয়তে হয় হও হয় 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 আম এই তিনটা তাহলে মানে মানে কি কি ইজ হই 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 আর বাংলাদেশের কোন ইংলিশ গ্রামারের বইয়ে এগুলোর যে আবার অর্থ হয় এভাবে এটা কেউ কোনো দিন লেখেনি বাংলাদেশের কোন বইয়ে কোনো ভাই দেখাতে পারবেন না আমার জানা মতে কয়েকশোটা বই পড়েছি ইংলিশ গ্রামারের তো তাহলে আমের অর্থ কি মূলত হই মানে হই আমরা কখন বলি নিজে হই না আমি শিক্ষক হই আমি বুদ্ধিমান হই তুমি তোমার তুমির সাথে কি হয় হও তাহলে বলেন আম আম বিষয়ে একটা বই লিখেছি নাম হচ্ছে ক্রিয়াবিহীন বাক্য মুক্তাদা খবর প্রায় দুইশো পৃষ্ঠা পার হয়েছে ইংশা আল্লাহ প্রকাশ করার চেষ্টা করব আল্লাহ সাহায্য করুন আপনারা সবাই দোয়া করেন কিন্তু আপনারা এর উপরের শিরোনামে প্রথমে লিখে নেন ক্রিয়াবিহীন বাক্য বাক্য এই শিরোনাম দিয়ে লিখে নেন ক্রিয়া যে সকল ভাইরা আরবি ইংলিশ শেখার জন্য চেষ্টা করছেন আপনারাও এই লাইভ ক্লাসে খাতা কলম নিয়ে বসবেন এবং আমাদের সাথে পড়বেন একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে ছোটো বাচ্চার মতো করে আপনাকে পড়াবো আপনি যতই বড়ো হন না কেন যতই জ্ঞানী হন না কেন প্লিজ বিলিভ মি আই উইল ট্রাই টু মেক আ ভেরি সফট অ্যান্ড ইজি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইজিলি ইউ হ্যাপ টু ফ্লো আস রিয়ালি ডোন্ট বিলিভ নো প্রবলেম if you don't believe us i don't care of anybody but if you want to if you want to learn and if you want to speak fluently non-stoply and very very smartly you have to follow us because we will try we will try we will try and attempt how to speak fluently লাইক মাদার টগন নট ওনলি বাই রুলিং ওর গ্রামাটিকাল বাট নট ওলি লাইক দ্যাট অন দ্য আদার হ্যান্ড উইথাউট গ্রামার রুলস উইথাউট গ্রামাটিক্যাল রুলস উই ডোট ফ্লো রিয়ালি সো আমরা চাই গ্রামারসহ সহ নিয়মতান্ত্রিক আবার শুধু গ্রামার দিয়েই নয় যেভাবে মাতৃভাষা শিখে ঠিক সেভাবে আরবি এবং ইংলিশ জানানোর জন্য ক্রিয়াবিহীন বাক্যম বলেন ক্রিয়াবিহীন বাক্যম এটা আজকের পড়া এটা এক হাজার বা লক্ষবার কোটি বা ছোটবেলা থেকে না হলেও আমার পাঁচ ছয় লক্ষ হয়েছে আমার বিশ্বাস ক্রিয়াবিহীন বাক্যম বেশি বোঝার দরকার নাই প্রথম দিনেই বেশি বোঝার দরকার নেই আস্তে আস্তে আমরা বুঝবো ঠিক আছে একবারে বেশি খাওয়া ভালো না শুধু আমরা এটা মুখস্থ করবো বলেন আই আইয়া আই আম এরকম এমন ছাত্র আছে যে এটা পঁয়ত্রিশ হাজার বার পড়েছে তাই না তো আমার ক্লাসের ছোট বাচ্চারা তাও আর আপনাদেরও পড়তে হবে কারণ এটা দিয়ে পৃথিবীর যত পাসিভ বয়েস আছে এই বিভাব দিয়া করতে পারবেন পৃথিবীর যত ক্রিয়াবিহীন বাক্য আছে বিভাব দেওয়া করতে পারবেন পৃথিবীর যত প্রকার নারেশন টেন্স বয়ে যাতে যান না কেন এই বিভাবটা প্রয়োজন সুতরাং এই বিবার ছাড়া পৃথিবীতে কোনো দিন মূলত এই বিবারটা প্রধান বার্ব হয় আবার সাহায্যকারী মানুষকে সাহায্য করে বেড়ায় যারা সাহায্য করে তারা এখানে যায় ওখানে যায় ওখানে যায় এই জন্য চিনতে হবে এটা আর এটা সবচাইতে গুরুত্বপূর্ণ উই আর টিচার টিচার আমরা শিখো ইউ আর স্টুডেন্টস তোমরা সবাই ছাত্র ইউ আর স্টুডেন্ট তো এগুলো মনের অজান্তে আমাদের মুখ দিয়ে বাইর হতে হবে এই জন্য বলেন আই আই আর ইউ ইউ হি ইজ হি ইজ আর আই উই আর ইউ আর ইউ আর হি ইজ আর পৃথিবীর মধ্যে অন্যতম একজন ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী জামিয়া দুরুসের লেখক আজার বিশ্ববিদ্যালয়ের টিচার তিনি আমাদেরকে ভাষা শেখানোর সময় মদিনাতে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তুমি ভাষা বলার সাথে অভিনয় করবে ততক্ষণ পর্যন্ত তোমার মন থেকে বের হতে চাইবে না যে তুমি কি বুঝাতে চাচ্ছ আর যখন তুমি অভিনয় করে বলবে তুমি যদি ভুলও বলো যাকে তুমি বলছো সে অলরেডি বুঝে নিবে এটা খুবই সুন্দর এবং এটা আমি ফলো করি আর এই যে ক্রিয়াবিহীন বাক্য এই চিন্তার সৃষ্টিকর্তা মূলত ফিরোজ মুকুল স্যার এফ এম মেথডের উদ্ভাবক তার কাছ থেকে আমি নিয়েছি আর বাংলার সাথে সাথেই ইংলিশের সাথে সাথে আরবির সাথে সাথেই বাংলা বলা রিয়াটা নিয়েছি মূলত সাইফুর সারের যে পদ্ধতি সেখান থেকে সব মিলিয়ে বহু ভাষা বিজ্ঞানীদের বই পড়ে নিজেও বহু বই পাণ্ডুলিপি আকারে লেখার মাধ্যমে যতটা বুঝেছি যে আমরা যদি শুধু বলি হবে না শুধু যদি নিয়ম জানি তাহলে হবে না শুধু যদি নিয়ম জানি অথবা শুধু বলি আবার যদি সেটা আমরা প্রয়োগ না করি তাহলে আমরা বলতে পারব না তাহলে আমরা জানবো সঠিক পদ্ধতিতে আমরা জানব সেটা অভিনয়ের সাথে আমরা সবসময় সেটা প্রয়োগের মাধ্যমে আমাদের স্মৃতিপটে ধরে রাখব সেই প্রয়োগটা হচ্ছে এই অর্থটা পরে লিখে দিব আপনি বলে আম আমি হই প্লিজ পার্সোনেট উইথ আস আমাদের সাথে আপনারা কি করেন অভিনয় করেন ঠিক আছে যে অভিনয় করেন আই আমি হই আই এম দ্য ক্লেভারেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড আই এম দ্য মাসাল্লাহ এইভাবে যখন আপনি আমি হই আমি হই আমি হই আমি কি হই তো আমি কি হই ফ্রেন্ড আই এম ইউর টিচার্লে যেটা বলবেন আই এম ইউর ফাদার বলে ইউর যেটা বলবেন আস্তে আস্তে শেখা পঞ্চালা তো উই উই আর আমরা হই আর আমরা হই মানে আমরা সবাই হই তাহলে আই আমি হই

আর এইগুলো হয় আর দোজ আর ওইগুলো হয় এভাবে আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ প্রথম দিন আপনাদের যাদের যাদের খাতায় লেখা আছে এইগুলো পড়ে নেবেন আই অ্যাম ইউ আর ইউ আর হিজ ইজ দেয়ার ইট ইজ দিস ইজ দ্যাট ইজ দিস আর দোজ আর আই উয়ার ইউ আর ইউ আর ইস তো আমরা সবাই একটু পড়তে পড়তে শেষ করে দেই আই অ্যাম ইউ আর ইউ আর She is, there. she is there. It is. It is, this, is this is. That is. These are. Those are. Those are. I am. We are. You are. You are. You are. She is. They are. It is. It is ইন আল্লাহ টু চুমার ইনশাআল্লাহ দেখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোথায় বন্ধ করে দেয় দেখেন তো বাবা এখানে আচ্ছা